মাগো মা শিখাবা, আপনি তো এখনো শিক্ষা হইলো না, আপনি তো সাহস আসলেই অনেক বেশি। চিন্তা করতে পারতেছেন ভাই বোনেরা, উনি হইলো আইনের মানে দ্বারস্থ হয়েও মানে পুলিশ গো সামনে কেমনে বড় বড় গলা করে এখনো পর্যন্ত কইতাছে যে আমি যদি সূক্ষ্ম বিচার না পাই আমি এমন করে এলাম এমন করে এলাম। মানে উনি কিসের বিচারের আশা করে যে এখানে এত বড় একটা ঘটনা ঘটানোর পরেও তার ভিতরে কোনো রকম অনু মানে থাকে না যে অনুসূচনা যে আমি অন্যায়টা করে ফেলছি, মাথা গরম ছিল বা উচিত হয় নাই। মানে আমরা মূলত যে মানে যা করি আর কি একটা অন্যায় মাথা গরম হওয়া অবস্থায় করে ফেলে পরবর্তীতে কিন্তু আমাদের অনুশোচনা হয় যে এটা করা ঠিক হয় না বা আদৌ এই কাজটা আমি করে ফেললাম, থাকে না মানুষের কত রকম। কিন্তু এই মহিলা চিন্তা করেন একবার যে মানুষের সামনে প্রকাশ্যে এসে জুনিয়র সাকিবকে আবারও হুমকি দেয়, তারে মেরে ফেলবে, এই করবে সেই করবে। বাপরে বাপ, এই মহিলা তো মহিলা নামের কলঙ্ক পুরা। এই মহিলা তো এমনিতেও নেশাখোর টাইপের ভাই, মহিলাটা দেখলেই বোঝা যায় মনে করে সারাক্ষণ নেশা করে বইরা থাকে। জুনিয়র সাকিবের কথা কি আর কমু ভাই, অতি লোভে তাঁতি নষ্ট কথায় আছে না, গেসিলা খাইতে মানে টাকার লোভে বুড়া বেড়ির লগে সংসার করতে বা ফিরিত কইরা করছো বুড়া বেডির বিয়া, এটার মাসুল তো ভাই দিতেই হইব। আর স্যারারি বা কি কমু, একেবারে মনে করেন যে ফাঁকা বাসের সিপাহী এমন ভাবে আটকাইছে যখন সময় ছিল তখন সে আসে নাই, আর যখন দেখছে যে না এর লগে সংসার করা কোনো ভাবেই পসিবল তখন সে মনে করেন সুইটা টুইটা আইতে চাইছে, এটা কি সম্ভব কোনো দিনও। আর ওই মহিলাও এমন খারাপের খারাপ রে ভাই, ওই মহিলার দুই পাশে নাকি আগের সাবেক দুই জামাই থাকতো আর মাঝখানে সে জুনিয়র সাকিবের লয়ে সংসার করতো, তাও আবার একবার চিন্তা করে আগো নাকি আবার ডিভোর্সও হয়নি, মানে আগের জামাইগুলো কি ডিভোর্সও নাকি হয়, তারাও নাকি মাঝে মধ্যে এই বাড়িতে আসা যাওয়া করতো। আয় রে আল্লাহ, কোন দুনিয়ায় বসবাস করতাস, মানে এখন মনে করেন ডিভোর্স ডিভোর্স তালাক মালাক কিছুই লাগে না, একসাথে চাইলে একজন মহিলা চাইটা জামাই লয়ে সংসার করতে পারে। তবে ভাই এরা তো মানুষের কাতারে পড়ে না, এরা কোনো সমাজ নমাজও বাসে না, এরা এদের মতো কুত্তা বিলাইয়ের মতো জীবনযাপন করে। যারা মানুষ, যারা মান সম্মানের চিন্তা করে, যারা হচ্ছে সমাজে বসবাস করে, সামাজিকতা বজায় রেখে, তারা কি এ ধরনের লাইফ লিড করতে পারে কখনো কোনো দিনও? আর সে তো কোনো মানুষের কাতারেই পড়ে না, সে যদি মানুষের কাতারে পড়তো একজন মানুষ যত অন্যায় করে সে কি তার জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারে? আর সে এখন বলতেছে তার মেয়েরে নাকি ধর্ষণ করছে। আচ্ছা মেয়েরে ধর্ষণ করলে সে প্রকাশ্যে আবার সেই জামাইয়ের লোকের সংসার কেমনে করে? তারা তো ঘৃণা করা উচিত, আইনের হাতে উঠায় দেওয়া। এতেই বোঝা যায় জুনিয়র সাকিবরে সে মানে এখন নতুন করে ফাঁসানোর চেষ্টা করতেছে।